migrating birds are colliding into tall buildings and dying in huge numbers. So when night falls, office... 마르킨 যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভবনের কাচের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মৃত্যু হয়েছে 300 অভিবাসী পাখি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয় ভবনটির নিচে পড়ে থাকা পাখিগুলোর মৃতদেহের ছবি পোস্ট করেছে নিউইয়র্ক সিটি আদুবন নামের এক সংগঠনের স্বেচ্ছাসেবকরা। সংগঠনটি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে নিউইয়র্কের বহুতল ভবনগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে বছরের পর বছর বহু পাখি মারা যাচ্ছে। তবে চলতি সপ্তাহে পাখি মারা যাওয়ার সংখ্যা অনেক বেড়েছে। অদুবনের সহযোগী পরিচালক কাইচ লেখন পারকিন্স জানান, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় ও আবহাওয়ার কারণে পাখিদের মারা যাওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, অনেক বড় ঝড় ও বাজে আবহাওয়া ছিল কিছুদিন আগে, এর কারণে জানালার সঙ্গে পাখির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেখা যাচ্ছে ঝড়ের কারণে পাখিরা নিচু দিয়ে উঠতে বাধ্য হয়েছে কিংবা তারা বিভ্রান্ত হয়েছিল। এছাড়া নৈশকালীন আলোর প্রভাবও পাখির উপর অনেক বেশি ছিল, বিশেষ করে মেঘাচ্ছন্ন রাতে। মেলেসেব্রিয়া নামের এক স্বেচ্ছাসেবক জানিয়েছেন, তিনি নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভবনগুলোর আশেপাশের এলাকা থেকে প্রায় 300 পাখির মৃতদেহ উদ্ধার করেছেন। ভবনগুলোর উত্তর, দক্ষিণ এবং পশ্চিম প্রান্তগুলো ফুটপাথগুলোতে পাখির মৃতদেহগুলো পড়েছিল।